আন্দোলন জনগণই সফল করবে শুধু আমরা সেখানে সাক্ষী থাকব উপস্থিত থাকব দাবি করছি সরকারের পদত্যাগ পার্লামেন্ট বিলুপ্ত বাধা আসবে এটি মনে করি বর্তমান সরকারের যে চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য বা যে ক্ষমতাসীন দল ক্ষমতা আছে আগাগোড়া হিসাব করলেতে যে তারা সবসময় অন্যান্য সংগঠন রাজনৈতিক দলের অস্তিত্ব বিশ্বাস করতে চায় না তারা সমালোচনা কোনো মতেই সহ্য করতে পারে না জনগণের কাছে তাদের অবস্থান শূন্যের কোঠায় সাধারণ এই ধরনের ফ্যাসিবাদী সরকার সবসময় হামলা মামলা খুন এবং সন্ত্রাসের মধ্য দিয়েই দুই দলের কণ্ঠরোধ করার চেষ্টা করবে এটা আমরা খুব মর্মাহত উপলব্ধি করি এখন আপনি দেখবেন আমাদের কর্মীরা যেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা খুব স্বয়ংসম্পূর্ণভাবে মানসিক বল নিয়ে করে তারা বাধাপ্রাপ্ত হলে সেটা বাধা অতিক্রম করার জন্য রুখে দাঁড়ায় এটাই হলো আগামী আন্দোলনের সফলতার একটা পূর্বাভাস তো সুতরাং যতক্ষণ পর্যন্ত লক্ষ্য অর্জন না হবে যতক্ষণ পর্যন্ত মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে যতদিন পর্যন্ত একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি না হবে বিএনপির এই আন্দোলন চলবে এখন আমরা যে সকল দাবিতে আন্দোলনগুলি করছি এই দাবিগুলি বিএনপির দাবি বললে ভুল হবে এই দাবিগুলি জনগণের দাবি দ্রব্যমূল্যের অর্ধগতি প্রত্যেকটা পরিবারে কিন্তু নাবিশ্বাস আয়ের সাথে তাদের ব্যয়ের কোনো রকমের সঙ্গতি নাই উত্তরোত্তর ব্যয় বৃদ্ধি পাচ্ছে আবার উত্তরোত্তর আয় হ্রাস পাচ্ছে এই কষাঘাতের মধ্যে মানুষ মুক্তি চায় সে কারণেই লক্ষ্য করবেন যে বিএনপির যে কোনো কর্মসূচিতে সাধারণ মানুষ এখন অংশগ্রহণ করছে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে করবে হয়তো একটা সময় আসবে আন্দোলন জনগণই সফল করবে শুধু আমরা সেখানে সাক্ষী থাকব উপস্থিত থাকব এ ব্যাপারে আমরা খুব আশাবাদী তো সুতরাং কোনো বাধা বিঘ্নই কখনো কোনো ফ্যাসিবাদকে বা কোনো স্বৈরাচারকে টিকে রাখতে পারে নাই পৃথিবীর ইতিহাস পূর্বের ইতিহাস এমনকি বাংলাদেশের ইতিহাসও তাই বলবে মৌলিক সমস্যা সমাধান না করে শুধু টিয়ার গ্যাস গুলি ইত্যাদির মধ্যে দিয়ে কখনোই কোনো দিন আন্দোলন ব্যর্থ করা যায় না যাদের আমরা প্রতিবাদ কিন্তু করছি দ্রব্যমূল্যের জন্য আমরা দাবি করছি সরকারের পদত্যাগ পার্লামেন্ট বিলুপ্ত এবং একটি অরাজনৈতিক নির্দলীয় সরকারের অধীনে একটা নির্বাচন আর এই আন্দোলনকে কেন্দ্র করেই ইতিমধ্যেই পাঁচজন শহীদ হয়েছেন সুতরাং আজকে এই আন্দোলনের সাথে যে শহীদের রক্ত জড়িত সুতরাং একদিকে আন্দোলন এবং শহীদের রক্তের ঋণ পরিশোধের ওতো একটা প্রতিশ্রুতি আমাদের থাকবে সকলেরই থাকবে এবং সেই অর্থেই আমি বলবো যে এখন যারা শহীদ হয়েছেন তাদের প্রতিবাদে তাদের হত্যার প্রতিবাদে আন্দোলন কিন্তু মূলত সরকার পতনের আন্দোলন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আন্দোলনটা মানে কিন্তু সরকার পতনের আন্দোলন অর্থাৎ এই সরকারকে নো বলছে সবাই এই সরকারকে কেউ দেখতে চায় না জনগণের একটা সরকার চায় আমরা সেই জনগণের সরকার প্রতিষ্ঠায় একনিষ্ঠভাবে কাজ করছি করব আর যেহেতু বিএনপি জনগণের দল সুতরাং জনগণের পাশে বিএনপি আছে বিশ্বাস জনগণও বিএনপির এই আন্দোলনের সাথে ইতিমধ্যে একাত্মতা ঘোষণা করছে ক্রমান্বয়ে দেখবেন তারা সক্রিয়ভাবে মাঠে নামবে